অশোক, এখন আমরা এখানে যে দায়িত্বরত কর্তব্যরত যে একজন দাদা আছে, দাদা আপনার নাম কি? মোহাম্মদ ফজলুল আলী। না তো এই কাকা এখানে দায়িত্বে আছে, আপনারা যদি দেখেন, এই কাকা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে সুনীল বিশ্বরোড এলাকাটি রয়েছে সেই এলাকার সৌন্দর্য বর্ধনের দায়িত্বে আছেন, সে উনি দেখে রাখেন। যে যাতে জানেনই তো আমাদের বাংলাদেশের মানুষগুলো কিরকম, এখানে অনেকেই আছে ফুল নষ্ট করে ফেলে, গাছ নষ্ট করে ফেলে, তো সেই গাছগুলো যাতে নষ্ট না করে সেজন্যই সেটা দেখভাল করার দায়িত্ব এই চাচার। তো চাচা আপনাকে এই এলাকাটা দেখে রাখেন, তাই তো? যাতে কি ফুল টুল না ছিঁড়ে এরকম কিছু। হ্যাঁ, তো তারপরও দেখা যায় অনেকেই তো ফুল টুল ছিঁড়ে মনে হয়। হ্যাঁ, অনেকেই ছিঁড়ে না। যাই হোক, চাচা এখানে দায়িত্বে আছে, তো সবাই চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং উনি যাতে এই দায়িত্ব পালন করে যেতে পারে। উনি মূলত আমাদের জন্যই, আমাদের দেশের যে সৌন্দর্যটা রয়েছে সেই সৌন্দর্যটার জন্যই উনি এখানে দায়িত্ব পালন করছেন। তো আমরা চাইবো সবসময় যাতে এলাকাটি সুন্দর থাকে এবং পরিচ্ছন্ন থাকে, এবং সেই সাথে সাথে আপনাদেরকেও এখানে অনেকটা দায়িত্ব পালন করতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। দর্শক দেখতে পেলেন এই চাচা মূলত এখানে দায়িত্বে আছে এবং আরো দু একজন লোক আছে। তো এই চাচা একটু পরে পরে আমি লক্ষ্য করে দেখলাম যে এই চাচা একটু পরে পরে দৌড়াচ্ছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, কারণ এই ছেলেবেলে আছে, অনেক দুঃস্থ ছেলেবেলে আছে, তারা এখান থেকে ফুল গাছ নষ্ট করে এবং ফুল ছিঁড়ে নেয়। তো এটাই আমরা বলছি যে এখানে শুধু এই চাচা বা এই কয়েকজন গাড়ির মাধ্যমে এই জায়গাটিকে পরিচ্ছন্ন বা সিকিউরিটি দিয়ে রাখা যাবে না। এই জায়গাগুলো পরিচ্ছন্নতা এবং এই যে দেখভাল, এই দায়িত্ব প্রত্যেকটি নাগরিককে নিতে হবে। আমরা যারা পথচারী আছি, যারা এখান দিয়ে হাঁটাচলা করি, প্রত্যেককে সচেতন হতে হবে এবং এরকম কিছু দেখলে যে কেউ গাছ নষ্ট করছে বা ফুল গাছ ফুল ছিঁড়ছে, তো সেগুলো দেখলে অবশ্যই সবাই প্রতিবাদ করবেন এবং নিষেধ করবেন, ভালোভাবে বুঝাবেন। তো আমরা এটাই আশা করব, কারণ এছাড়া এই জায়গাগুলোকে যতই সুন্দর করা হোক সেদিকে আসলে সুন্দর করে রাখা যাবে না। ঠিক আছে, এই যে চাচা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ময়লা ফেলতে হয়, চাচা আরেকটু খুলেন তো। এই যে এটা একটু জোরে, একটু জোরে ধাক্কা দিলে তারপর এটা খুলে যায়, তারপর এখানে ভিতরে ময়লা ফেলা যায়। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি ডাস্টবিন করে রাখা হয়েছে ময়লা ফেলার জন্য। তো এটা অনেকেই জানে না, যার কারণে অনেকেই কমেন্ট করে থাকে যে ডাস্টবিন নেই। মূলত ডাস্টবিন আছে, এটাকে দেখেন, আর উপরে লাইটিং সিস্টেম রাখা।